আমাদের সঙ্গে আরো টেকনিক্যাল অ্যাচিভার আছেন স্টার পাল তপন কুমার দাস স্যার, ওয়েলকাম স্যার, যদি আপনার পরিচয় যোগ দেন। হ্যাঁ স্যার, নমস্কার সবাইকে। নাম তপন কুমার দাস, পূর্ব মেদিনীপুর নন্দী গ্রামে বাড়ি। তো এই সিস্টেমের আরসিএম এর প্রোডাক্টকে ভালোবেসেছি আর ভালোবাসতে বাসতে আজকে টেকনিক্যাল রিসিভার হয়েছি। তো সবাই যদি এই আরসিএম এর প্রোডাক্টকে ভালোবাসেন, আরসিএম কে ভালোবাসেন আর সিনিয়রদের কথাগুলো শুনে যদি কাজ করেন, তো 100% সফল হতে পারবেন। নমস্কার, জয় জয় আরসিএম। আপনি কি করতেন, আপনার লেখাপড়ার যোগ্যতা কি? স্যার পেশায় রাজমিস্ত্রি কাজ করতাম, শিক্ষাগত যোগ্যতা একদম নাই স্যার। আর এখন ফুল টাইম আছে। যারা বোঝেন, 2 টাকা বেশি না 10 টাকা বেশি, আমি হাত জোড় করে বলবো স্যার, এই তপন বাবুর সময় যখন আমার যোগাযোগ হয়, ইনি তখন রাজমিস্ত্রি কাজ করে। আমি বলতাম স্যার, যতদিন রক্তের তেজ আছে ততদিন কাজ করতে পারবেন, যদি কাজ করতে পারবেন না সেদিন কি পাবেন? যা করছেন করুন না, 2 বীজ পুঁতুন না নারকেল গাছের, বিনা পয়সায় একটু চাইলে কিন্তু হয়, একটা সুন্দর ভবিষ্যৎ হবে, বিশ্বাস করুন। জানা পাড়ার দৈব ওষুধের মতো, আর প্রতিদিন একটু কেটে জল খাবেন, একবার করে ফোন করবেন, আপনার ব্যবসা হবে কথা দিচ্ছি, করে দেখুন। আজকে প্রমাণিত স্যার, আমাদের সঙ্গে আরো এক টেকনিক্যাল এসিও আছেন, গণেশ পাত্র স্যার, ওয়েলকাম স্যার, যদি আপনার পরিচয়টুকু দেন। গণেশ বাবু, গণেশ পাত্র, ওয়েলকাম স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, ওয়েলকাম স্যার। হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ নমস্কার স্যার, নাম গণেশ পাত্র, বাড়ি দক্ষিণ সাহাপাড়া। আগে রাজমিস্ত্রির কাজ করতাম, লেখাপড়া যোগ্যতা করেছিলাম, দোকান পরিবর্তন করলে যদি আমার ইনকাম বাড়ে, যদি নুন খেলে যদি ইনকাম বাড়ে তো আমার ক্ষতি কোথায়, এইটুকু বিশ্বাস করে শুরু করছিলাম। আজ একটা জায়গা থেকে যাই যাই। ওকে স্যার, ধন্যবাদ স্যার। অনুভব করে দেখুন, গণেশ বাবু হেড মিস্ত্রি ছিলেন, 25-30 জন লেবার নিয়ে কাজ করতো। বলে স্যার ওই সব করার সময় নেই। আমি বললাম স্যার আপনি নুন খান তো না খাননি, ওটা সময় আছে তো? বলে হ্যাঁ, আমার যত পার্টি বাড়ি কাজে যান ওদেরকে তো বলতে পারবেন যে আমি একটা নুন খাই বাজার থেকে, ভালো নুন, আপনি চাইলে খেয়ে দেখতে পারেন। একটু যদি বীজ পোঁতার দায়িত্ব নেন, একটা সুন্দর ভবিষ্যৎ হবে। আমি আবারও বলছি স্যার, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করে কি সুখে আছি আমরা? অভাব কি মিটে যাচ্ছে আমাদের? যতটুকু বাড়িতে লাগে কিনে খাবো, আর যেটা ভালো বুঝবো কিছু মানুষকে একবার জানানোর দায়িত্ব নেবো, তাও 7 দিনের টার্গেট নিয়ে, সপ্তাহে 2-5টা 1-2 যাই পারে হোক। ঠিক, চলুন, আমাদের সঙ্গে আরো এক টেকনিক্যাল অ্যাচিভার আছেন, মানে ওই টেকনিক্যাল অ্যাচিভার মানে 500,000-এর উপর প্রতি মাসে ইনকাম করে যারা, আমাদের সঙ্গে আছেন শ্রীচরণ বাবু, ওয়েলকাম স্যার, শ্রীচরণ সামন্ত, ওয়েলকাম স্যার। হ্যালো, আমার পরিচয় দিয়ে, আমি শ্রীচরণ সামন্ত, তমলুক মানিকতলায় বাড়ি, তমলুকে আমার একটা পিইউসি রয়েছে, আমি গ্যাজুয়েট, এলআইসি লাস্ট র্যাঙ্ক হচ্ছে চেয়ারম্যান ক্লাব মেম্বার, চেয়ারম্যান ক্লাব মেম্বারে 4 টাকা এলআইসি কে পাই, এলআইসি থেকে এসি গাড়ি, এসি বাড়ি করেছি। আর সেমের আসার উদ্দেশ্য হচ্ছে একটাই জিনিস, এলআইসি পোস্ট অফিস, ওখানে কি খাটলে পয়সা নাহলে পয়সা নাই। এখানে আজকে সুব্রত বাবুর কথা শুনে, শুধু কথাটা শুনছি, প্রত্যেক দিন কি করতে হবে এইটা শুনি, এই শুনতে 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 আমি আস্তে আস্তে এখন এলআইসি প্রস্তাবিত সব বন্ধ করেছি, আরসিএম হোল টাইমার, আমি এখন এখন আরসিএম টেকনিক্যাল হয়েছি। একটাই কথা বলবো, আজকে আমার নিচে খুদিবাবু টেকনিক্যাল হয়ে গেছে, আমার নিচে রয়্যালটি বেরিয়ে গেছে, একটাই কারণে আমার নিচে বেশ কিছু লোক স্যারের সঙ্গে প্রত্যেক দিন যোগাযোগ রাখে, আর স্যার যেটা যা বলে শুধু শুনে, আর কিচ্ছু নাই। আর বাড়ির যা জিনিস লাগে সব আরসিএম থেকে ব্যবহার করব, এই আর ভালো জিনিস 2-4 জন লোককে বলবো, আর কিচ্ছু নাই স্যার। শুধু এইটুকু যদি কেউ করতে পারে, আজকে মিটিং এ যত লোক আছে সবাই কিন্তু 1 বছরের মধ্যে রয়্যালটি হতে পারবে, টেকনিক্যাল হতে পারবে, বিআরটি হতে পারবে, শুধু ওই একটু ওই 2-3 দিন টিকা। প্রথম কাজ হচ্ছে বাড়ির সব জিনিস ব্যবহার করব,
আর সিনিয়রের সঙ্গে প্রত্যেকদিন যোগাযোগ করব আর ভালো জিনিস দু চারজন লোককে বলবো, এই এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। যারা আলোচনা এখন অব্দি শুনছেন, স্যার সিদ্ধান্ত নেন, ইয়া তো গরিব হয়েই থাকবো, ইয়া তো এই মানুষগুলো আমাকে বিশ্বাস করেছিল, আমি যে আজকে কথা বললাম এই কথাগুলোকে বিশ্বাস করেছিল, এরা টেকনিক্যাল অ্যাচিভার। টেকনিক্যাল অ্যাচিভার মানে 50,000 উপরে ইনকাম করে এক এক মাসে, কেউ 60,000 করে, কেউ 70,000 করে, কেউ 80,000 করে। আমাদের সঙ্গে আরো টেকনিক্যাল অ্যাচিভার আছে, আছে শুভেন্দু বাবু আছেন, ওয়েলকাম স্যার শুভেন্দু পড়িয়া স্যার, দেখুন আপনারা শুনুন। নমস্কার, জয় শ্যাম। নমস্কার, প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের গ্রেট সিনিয়র সুব্রতবাবু, যে প্ল্যান দিয়ে গেল এখন যে কথা বলে গেল এর জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। এরপরেও সত্যি আমরা গর্বিত, আজকে যে সিস্টেমে কাজ করছি সিস্টেম জানতাম না, যদি আমরা যদি আর্থেন্ট যদি না পেতাম কি রয়্যালটি কি টেকনিক্যাল এই মানে বুঝতাম না, তো সেই জায়গায় আজকে এই সিস্টেম থেকে যে জায়গা দখল করেছি তার জন্য আমাদের গ্রেট সিনিয়র ওনার অবদান অনেক বেশি। তো আমার যোগ্যতা অনুযায়ী আমি বলবো, আমি মাধ্যমিক ফেল, পেশায় ব্যবসায়ী ছিলাম, বাড়ি কোলাঘাট। সবাইকে একটাই কথা, বিশ্বাস করুন, টিকে থাকুন, একদিন আপনারাও এই সফল জায়গায় পৌঁছতে পারবেন। ধন্যবাদ সুবেন্দ্র বাবুকে। আপনারা অনুভব করুন এই দৈব সূত্রটা কি বলছে, এই দৈব সূত্রটা কি বলছে। আপনার বাড়িতে সেই নুন লঙ্কা তেল সাবান শ্যাম্পু আপনি কিনে খেলে গরিব হচ্ছেন, এখান থেকে কিনে খেলে বড় ঘটে। তো 2 টাকা বেশি না 10 টাকা বেশি যদি বুঝি, তো যে দোকানে কিনলে গরিব হবো সে দোকানে কিনবো, যে দোকানে কিনলে বড় হবো সে দোকানে কিনবো। আর 2-5 জনকে বলা ওতে এমনি এমনি ভালো হলে আমরা এমনি এমনি কয়েকজনকে বলি ওই দোকানে ডাল ভালো চাল ভালো, কি বাবু কিছু নেই, কিন্তু এই সিস্টেমটাকে ফলো করে যদি কাজ করা হয় আজ নয় তো কাল, দেরি করি আর তাড়াতাড়ি আমরা সফল হবই হব। চলুন আমাদের সঙ্গে আরো টেকনিক্যাল অ্যাচিভার আছেন, সুশান্ত স্যার ওয়েলকাম স্যার, ওয়েলকাম স্যার। নমস্কার, জেআরসিএম, তো নাম সুশান্ত মাইতি, শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েশন, অর্থাৎ 15টা ক্লাস করেছি, 15 বছর সময় লেগেছে, কোনো ক্লাসে ফেল অবশ্য করিনি, তার মানে পুরো 15টা বছর লেগেছে, কিন্তু 15টা বছর এডুকেশন নেওয়ার পর 15,000 টাকা ইনকাম করার মতো রাস্তা বা মাধ্যম কিন্তু আমার কাছে ছিল না, আজকে আরসিএম থেকে তার বহুগুণ ইনকাম। তো একটাই মেইন কন্ডিশন, সেটা হচ্ছে আমরা 15 দিন আরসিএম করে ভাবি ইনকাম এলো না, যেখানে বাস্তবে 15 বছর এডুকেশন নেওয়ার পর 15,000 টাকা ইনকামের অকাত তৈরি হচ্ছে না। তো আরসিএম এ আমাদেরকে নিষ্ঠা সহকারে সিস্টেমটাকে বুঝে যদি সময় দিই লাগাতার তাহলে আসতে বাধ্য, এত মানুষের আসতে মানে সবাই আসতে পারে, আর সব ধরনের সব কোয়ালিটির মানুষের জন্য কিন্তু আরসিএমটা আমাদের দেশীয় সংস্থা। আর আরসিএম এর তো প্রধানত 3টে কাজ হিন্দিতে বলা হয়, খরিদনা, বেচনা আর জোড়না। খরিদনা মানে কেনাকাটা করা, তো আমাদের স্যার তো বলে গেলেন যে এটা আমাদের ইচ্ছা নয় মজবুরি। আর তার সঙ্গে বেচনা মানে আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানানো আর প্ল্যান সম্পর্কে জানানো। আর আগামীকাল শুক্রবার দুপুর 3টের সময় সুব্রত স্যার যে প্রোগ্রাম আছে যে নতুন মানুষের জন্য, তো এখানে আমরা অনেকটা সহজেই মানুষকে জানাতে পারি, ওই নারকেল গাছের মতো এটা কোনো রকম ধান চাষ বা কোনো রকম সবজি চাষ নয় যে এবছর চাষ করলাম এবছরই ইনকাম, এটা লাইফ টাইম আম গাছ বা নারকেল গাছের চাষ। ভীষণ যদি বুঝি তাহলে কিন্তু 100% এখান থেকে লাগাতার কাজ করলে, যদি একটা কথা বলেন কথা আছে না যে যে দাঁত মাজার বিজনেস, শক্তি স্যার বলেন এই কথাটা যে ডেলি আমরা সকালবেলা দাঁত মাজি, তো এটা প্রতিদিন করার বিজনেস, যদি প্রতিদিন করি সবার হচ্ছে মানে এখানে বসে থাকা প্রতিটা মানুষের হতে বাধ্য, একটাই কাজ লাগাতার করা। আর যে সাইকেল চড়ে প্রতিদিন সে প্রথম প্রথম পরে হাঁটু একটু, আমরা হাঁটুতে অনেক রকম দাগ আছে সাইকেল চড়ার, তো ওই ভয় যদি সাইকেল চড়া বন্ধ করে দিই তাহলে জীবনে সাইকেল চড়াও হবে না মোটর সাইকেলও চড়া হবে না,
তো লাগাতার আমাদের ফিল্ডে নামতে হবে, বহু নেগেটিভ পজিটিভ থাকবে। আলটিমেট যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, আজ থেকে এক বছর আগে একটা নারকেলের দাম, একটা ডাবের দাম ছিল 15 টাকা 20 টাকা, আজকে 50 টাকা। উপায় কি আছে? পেট্রোলের দাম বাড়ছে কি, কত কালারের চর্চা, কত রকমের রং বেরঙের আমরা সেটা ইউটিউব বলুন, সোশ্যাল মিডিয়ায় নানা রকম বিভ্রান্ত মূলক আমরা কিন্তু জিনিস দেখছি, আর সেখানে আমাদেরকে নির্ণয় নিতে হবে। ফোনটা আমাদের হাতে সবার আছে, সবাই যেই ফোনের মাধ্যমে শুনছি, এই ফোনে 1.5 GB করে নেট সবাই পায়, সবাই। সেই নেটটা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি, 100% এখানে প্রতিটা মানুষ সফল হতে পারে, কাউকে লাগবে না। যে কোনো প্রোডাক্ট আপনি নলেজ নিতে যান, ইউটিউবে গিয়ে লিখে দিন হেলগার্ড, RCM হানি, ডিটক্স কারা, সবকিছু, টোটাল জব সবকিছুই আছে। তো 1.5 GB নেটটা যদি সঠিকভাবে ইউজ করি তো 100% এখানে সফল হওয়া যায়। আর স্যার যেটা বললেন, কন্টিনিউ একটু সিনিয়রের সঙ্গে যোগাযোগ, কারণ আমরা আলাপ আলোচনা করলে বেটার জিনিসই পাবো, খারাপ কিছু হবে না। আর প্রতিটা সিনিয়র, প্রতিটা আপলাইন আমাদের চায় যে আমরা সেখানে, এখান থেকে সফল হই। তো ধন্যবাদ, জয় RCM।